হরিওম, আমার গুরুদেবের চরণে প্রণাম, মা তারা জগজননী মা তারা চরণে প্রণাম। আজকে তন্ত্র নিয়ে আলোচনা করব। বেশ বহু সংখ্যক মানুষ তন্ত্র নাম শুনলে পারে কোথাও একটা বিরক্ত হয়, কোথাও মনে করে এই তন্ত্র মানে হচ্ছে একটা ফেকবাজি, একটা গল্প, একটা মিথ্যে কথার বিভিন্ন রকম বাদ বিতর্কতা, এবং আলটিমেটলি তাদের বিষয়টি ভালো লাগে না। বহুদিন ধরে আপনারা আমার অ্যাস্ট্রোটিপ চ্যানেলকে দেখছেন এবং জ্যোতিষ সম্পর্কে আমি নানা অনুষ্ঠান সেখানে করেছি, এবং আমার ধারণা যে আপনারা সেই সমস্ত অনুষ্ঠান দেখে কিছু হয়তো বুঝতে পেরেছেন, হয়তো কিছু আপনাদের জীবনে কাজেও লেগেছে, আপনারা বেশ কিছু জিনিসকে নোটও করে রেখেছেন, বিশেষ এমন কিছু কিছু যোগ বা গ্রহ কম্বিনেশনের কথা আমি বলেছি। আজকে থেকে পথ চলা শুরু হলো, এবার আমি তন্ত্র নিয়ে বেশ কিছু কথাবার্তা বলব। তন্ত্র নিয়ে আসল তন্ত্রের যে মানে, আসল তন্ত্রের যে বিষয়টা আর কি, যেই বিষয়টা সমাজের দৃষ্টিকোণের মধ্যে কেউ জানে কি না সন্দেহ, বা কজন জানে বা কজন জানলে পরেও বলে দেয়, এই বিষয়টা নিয়ে অনেকটা বড় কনফিউশন রয়েছে। আর মার্কেটে তন্ত্র সম্পর্কে বহু বই রয়েছে, সেখানে সৎকর্মে বিভিন্ন কাজকর্মের ক্রিয়া রয়েছে, কিন্তু আলটিমেটলি বিষয়টা কীরকম এইটা কিন্তু কোনো বইতে লেখা থাকে না। তাই বেশ কিছু অজানা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং তন্ত্রের বেশ কিছু বিষয় যেগুলো আপনি যদি তন্ত্রকে ভালোবাসেন, তন্ত্রকে যদি আপনি তন্ত্রকে জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই অনুষ্ঠানটি আপনার দেখা কর্তব্য। আর আপনি যদি তন্ত্রকে ভালো নাই বাসেন, তাহলেও কিন্তু আপনি অনুষ্ঠানটাকে একবার দেখবার চেষ্টা করুন, কারণ এই অনুষ্ঠানটি কিন্তু আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পারে। যাই হোক, তন্ত্র নিয়ে আমাদের প্রথম কথা শুরু হচ্ছে, অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ অনেক দূর অব্দি এগিয়ে যাব। তন্ত্রের বহু রকম ব্যাপার স্যাপার রয়েছে, ক্রিয়াকর্মের কথা রয়েছে। আমরা মনে করি, আমি কমসে কম মনে করি যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে একজন তান্ত্রিক, প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো তন্ত্রের সঙ্গে জড়িত হয়ে রয়েছে। তন্ত্র মানে হচ্ছে কি? তন্ত্র মানে হচ্ছে সিস্টেম, তন্ত্র মানে হচ্ছে কার্যপ্রণালী, অর্থাৎ যেই যার দ্বারা বিভিন্ন কার্যপ্রণালীকে কমপ্লিট করা হয় সেইটাকেই তন্ত্র কিন্তু বলা হয়। তন্ত্র মানে হচ্ছে ভগবান, তন্ত্র মানে হচ্ছে ভগবান শুধু নয়, ভগবানের কাছে প্রার্থনা, ভগবানের কাছে আমার ভালোবাসা, আমার ভক্তিকে নিবেদন করা, এবং তার থেকে সামান্য কিছু চাহিদা ভগবানের কাছে করা, এবং ভগবানের কাছ থেকে সেই চাহিদাটি প্রাপ্তি করে আমার যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টকে পাইয়ে দেওয়া। সেই চাহিদাকে প্রাপ্তি করতে গেলে পারে কিছু রুলস, কিছু রেগুলেশন রয়েছে, সেগুলো বিভিন্ন রকম বিষয় রয়েছে। আমি যখন তন্ত্র শেখাই তখন তো বলি, তন্ত্র আপনি হয়তো আভাস মানে একটা আধো আধো বোঝেন যে তন্ত্র মানেই হচ্ছে ডুপ্লিসিটি, তন্ত্র মানেই হচ্ছে কাপালিক, তন্ত্র মানেই হচ্ছে সেই অঘরিদের মতো, তন্ত্র মানেই হচ্ছে মানে একটা ডিসিপ্লিন, মানে একটা ডিসিপ্লিনহীন জীবন, মানে কোনো ডিসিপ্লিন নেই তার মধ্যে, এবং তন্ত্র মানেই হচ্ছে একটা গল্প কোথাও, কিন্তু আলটিমেটলি কাজ কতটা পাওয়া যায় সেই নিয়ে একটা সন্দেহ। তাই আমি একজন জ্যোতিষকে ভালোবাসি, আমি একজন এডুকেটেড পার্সন, আমি জ্যোতিষকে বোঝার চেষ্টা করি, সব ঠিক আছে। তাই আমি কিন্তু তন্ত্র সম্পর্কে কোনো রকম অ্যাটাচমেন্ট আমার, মানে কোনো রকম আমার ভালোবাসা তন্ত্রের উপরে নেই, এবং তন্ত্র বা বাজারের মধ্যে যে সমস্ত তান্ত্রিকদেরকে আমি দেখি, আমি সেই সমস্ত তান্ত্রিকদেরকে খুব একটা সঠিক লোক বলে মনে করি না, যার জন্য তন্ত্রকে আমি খুব একটা বিলিভও করি না, এবং তন্ত্রকে আমি খুব কাছ থেকে তো দেখিই নি আর দেখতেও চাই না, এরকম একটা ভাবধারণা মানুষের মধ্যে রয়েছে। এখানে যেহেতু অ্যাস্ট্রোটিপস চ্যানেল আপনি দেখছেন, এবং অ্যাস্ট্রোটিপস সঠিক বিষয়কে আপনাকে বোঝাবার চেষ্টা করে, আমি আপনাদেরকে সঠিক বিষয়টাকে তুলে ধরবার চেষ্টা করি, আর সেই কারণে আমি কিন্তু অবশ্যই আপনাকে তন্ত্রের বিষয় নিয়ে বেশ কিছু কথা বলবো। প্রথমেই আমি বললাম, তন্ত্র হচ্ছে একটি বিজ্ঞান। যখন কোনো মানুষ
কোনো মানুষের বিভিন্ন রকম সমস্যা, সেটা রোগ ব্যাধির দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে, সেই সমস্যার মধ্যে মানুষ তার গ্রহগত অবস্থান অনুসারে তার সমস্যা সে প্রাপ্তি করে, এবং সেই সমস্যা প্রাপ্তি করার পর সেই মানুষটা যখন সমস্যার সঙ্গে ঝেলতে বা লড়াই করতে পারে না, অতি ডিপ্রেশন হয়ে যায়, অতি দুঃখিত হয়ে যায়, আর কি করবো ভেবে পাচ্ছি না, এরকম একটা পরিস্থিতি চলে আসে, তখন বলে দেওয়া হয়েছে শাস্ত্রে যে প্রকৃতির যে প্রকৃতি তোমাকে সাহায্য করতে পারে, প্রকৃতির শক্তিকে তুমি কাজে লাগাও, প্রকৃতির শক্তি তোমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে পারে, প্রকৃতির শক্তির সঙ্গে সঙ্গে ভগবান, যে যার প্রত্যেক মানুষের ইষ্টদেব রয়েছে, ভগবান প্রিয়জন রয়েছে, গুরুদেব রয়েছেন, এই সেই রকম ইষ্টদেব বা দেবী আপনাকে কিন্তু সেই সমস্যা থেকে উদ্ধার করতে পারে। এই উদ্ধার করতে গিয়ে পারে একজন সাধারণ মানুষ, মনে করা যাক যেই মানুষটি তান্ত্রিকের কাছে কোনোদিন যায়নি, সেই মানুষটি কী করবে, তার নিজের ভাষায় ইষ্টদেব তার গুরুকে ডাকবে, তার সমস্যা থেকে রিকভার যাতে হয়ে যায় সে তার জন্য প্রার্থনা করবে। এবং যদি কোনো একজন মানুষ তান্ত্রিকের কাছে যায়, একজন সঠিক তান্ত্রিক, ঠিক আছে, বর্তমান সমাজের এই তান্ত্রিক বিষয়টা নিয়ে আমারও ভীষণ কনফিউশন রয়েছে, কিন্তু তবু সঠিক তান্ত্রিক যদি হয় সে কী করবে, সে বিভিন্ন পূজাপাঠ, বিভিন্ন মন্ত্রপাঠের, বিভিন্ন সাধনার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, এবং তার থেকে ফলস্বরূপ আপনার জন্য যাতে ভালো হয়, আপনি যাতে আপনার সমস্যা থেকে রিকভার হতে পারেন, তার জন্য তিনি কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করবেন। এবং বেশ অনেক ক্ষেত্রে দেখা যায় একজন তান্ত্রিকের যত বড় তার প্রার্থনা শক্তি, যত বড় তার ক্রিয়াকর্মের শক্তি, যতটা সে জানে সেই অনুপাতে কিন্তু, কারণ যে কোনো কাজ করতে গেলে যদি আপনি সফলভাবে করতে পারেন তাহলে আগে দরকার আপনি সব মানে কাজটাকে সঠিকভাবে জানা দরকার, যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে সঠিকভাবে কিন্তু কাজটি করতে পারবেন না। আমার স্টুডেন্ট, আমার শিষ্যদেরকে আমি একটাই কথা বলবো, আমার বহু শিষ্য রয়েছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে তন্ত্র কী জিনিস, কয়েকটা এপিসোড, এখানে একটা এপিসোডে সম্ভব নয় শেষ করা, এটাকে কয়েকটা এপিসোডের মধ্যে আমি শেষ করবো, তার মধ্যে কিন্তু আপনি অবশ্যই দেখার চেষ্টা করুন, আমার মনে হয় আপনার কিছুটা চোখ খুলবে, তারপরে তো আমি রয়েছি আপনাদের সেবায়। তন্ত্রকে বলা হচ্ছে যে তন্ত্র হচ্ছে, আমি বললাম বিজ্ঞান, তন্ত্র হচ্ছে একটা কার্য প্রণালী, যেই তন্ত্রের মাধ্যমে কোনো কিছুর সূচনা দেওয়া হয় বা সূচনাকে গ্রহণ করে সেই সূচনা অনুপাতে কাজকর্ম করা হয়, সেই তন্ত্রকে সূচনা তন্ত্র বলা হয় তাকে। যেই তন্ত্রের দ্বারা, মানে যেই তন্ত্র কোনো একটি কর্মকাণ্ডকে চালায় কোনো একজনের অধীনে, ঠিক আছে, কোনো একজন ব্যক্তি একটি বড় সমাজকে, বড় জায়গাকে কিন্তু পরিচালনা করে যেই তন্ত্রের মাধ্যমে, তাকে বলা হয় রাজতন্ত্র। আর যেই তন্ত্র শুধুমাত্র প্রজাদের দ্বারা একটি জীবন চলে তাকে বলা হয়, বা একটি সমাজ চলে সেটাকে বলা হয় প্রজাতন্ত্র। বুঝতে পারলেন তন্ত্র আসলে কি? তন্ত্র খুব সহজ, আবার খুব ক্রিটিক্যাল। যদি আপনি বুঝতে না পারেন, যদি না বোঝেন এখনো অবধি, তাহলে তন্ত্র কিন্তু আপনার জন্য অতি ভয়ানক। আবার যদি আপনি বোঝেন তাহলে পারে তন্ত্র কিন্তু আপনার জন্য খুব সহজ ব্যাপার। বহু পুরোহিত, বহু জ্যোতিষবর্গ, জ্যোতিষগণ, বহু তান্ত্রিকগণ, ছোটো ছোটো তান্ত্রিক, বড়ো বড়ো তান্ত্রিক, বিভিন্ন কোয়ালিটির লোক রয়েছে, তারা নিজস্ব কর্মকাণ্ড করছে, তারা তন্ত্রের প্রতি ইন্টারেস্টেড, বা হয়তো পরবর্তী সময়ে তারা তন্ত্রের দিকে এগিয়ে যাবে, কিন্তু তন্ত্র আলটিমেটলি জিনিসটা কী যদি সে না বোঝে তাহলে পারে কিন্তু কোথাও, আমার মনে হয় এই পথ চলা তার জন্য কিন্তু একটু অসুবিধা হবে। তন্ত্রের মধ্যে আমরা জানি, তন্ত্রের মধ্যে খুব ফেমাস, খুব মানে আমরা বলতে পারি তন্ত্রের যে যাবতীয় যে কাজকর্ম করা হয়, যার জন্য আমাদের ভয়, যার জন্য আমাদের আশা, এই সব কিছু কাজ কিন্তু তন্ত্রের ষটকর্মকে নিয়ে। ষটকর্ম অবশ্যই আপনি নাম শুনেছেন ষটকর্মের, এই ষটকর্ম বলা হয় ছ ধরনের কর্মকে কেন্দ্র করে এটাকে ষটকর্ম বলা হয়। প্রথম হচ্ছে বশীকরণ, তারপরে হচ্ছে বৃদ্ধেষণ, তারপরে হচ্ছে উচ্চাটন, তারপরে হচ্ছে মারণ, তারপর হচ্ছে শান্তিকর্ম, তারপর হচ্ছে স্তম্ভন। এই ছটি কর্মকে বলা হয় ষটকর্ম, এবং এই ছটি কর্মকে করার জন্য মুনি ঋষিরা কয়েক হাজার হাজার বছর আগে, মুনি ঋষিরা কিন্তু বিশেষ বিশেষ কিছু ঋতু এর জন্য
বলে দিয়েছিলেন যে এই সমস্ত ঋতুতে এই কর্ম করা উচিত। যেমন বশীকরণ করতে গেলে পারে আপনি সব থেকে ভালো বসন্ত ঋতুতে করতে পারেন, বিদ্বেষণ করতে পারলে পারে, বিদ্বেষণ যদি করতে চান তাহলে তার জন্য গ্রীষ্মকালের ঋতুটা সব থেকে সুবিধাজনক, যদি আপনি উচ্চারণ করতে চান তার জন্য বর্ষা ঋতুটা সব থেকে শুভ, যদি আপনি মারণ করতে চান তার জন্য শীত ঋতুটা খুবই শুভ, যদি আপনি শান্তিকর্ম করতে চান তার জন্য হেমন্ত ঋতুটা খুব শুভ, যদি আপনি স্তম্ভন করতে চান তার জন্য শরৎ ঋতুটা খুব শুভ। যদিও বা তন্ত্রের মধ্যে যে কোনো শতকর্মের কাজ করার জন্য বিশেষ করে ঋতু, দিন, নক্ষত্র, তারপরে হচ্ছে তিথি, বার, এগুলো কিন্তু বিশেষ বিশেষ মালা, আসন এইসবের অনেক গুরুত্ব রয়েছে, সেগুলো নিয়ে আমি তো বলবোই। আমি স্টেপ বাই স্টেপ সব রকমের কথা বলবো যাতে আপনারা তন্ত্র সম্পর্কে কিছুটা ওয়াকিবহল হয়ে যান। হতে পারে এমন যে অনেক লোক রয়েছে বা অনেক ছেলে মেয়ে রয়েছে যারা তন্ত্রের বেসিক কনসেপ্টটাই জানে না, তারা কিন্তু অনেকটা ডিপে চলে গেছে। আমি সবসময় বলি বেসিক বিষয়টা কিন্তু জানা প্রয়োজন। তো মুনিঋষিরা এই সমস্ত কালকে তন্ত্রের জন্য নির্বাচন করেছিলেন। তন্ত্রের জন্য এই সমস্ত কালকে নির্বাচন করার কী কারণ? এরও কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। তারা কিন্তু এমনি এমনি মানে মুনিঋষিরা এত উচ্চ মার্গের তাদের তারা সাধক ছিলেন, এত উচ্চ মার্গের তাদের দৃষ্টিভঙ্গি ছিল, তারা কিন্তু বিশেষ কিছু কারণের জন্য বিশেষ কিছু কাজ করতেন, তার বহু প্রমাণ আমরা পেয়েছি। এই শতকর্মকে এই ছটা ঋতুর মধ্যে ভাগ করে দেওয়া পেছনেও বৈজ্ঞানিক বেশ কিছু কারণ রয়েছে। যেমন আমরা বললাম বশীকরণ করতে হবে বসন্তকালেতে। তো বসন্তকালটি হচ্ছে এমন একটি সময় যেই সময় কিন্তু পরিবেশের মধ্যে, প্রকৃতির মধ্যে একটা আনন্দের বাতাবরণ বয়। এই বসন্ত ঋতু যখন আসে তখন দেখা যায় মানুষের মনটাও কিন্তু অনেক হালকা কোয়ালিটির থাকে। এই বসন্ত ঋতু যখন আসে তখন প্রকৃতির ওপর যেন মানে একটা আকর্ষণ ক্রিয়া তৈরি হয়ে যায়। এই বসন্ত ঋতু যখন আসে তখন আমি যেন সর্বদাই একটা খুশি খুশি ভাব আমার শরীরের মধ্যে একটা টাচ হয়, ঠিক আছে? আমি হয়তো কোনো দুঃখের মধ্যেও রয়েছি কিন্তু তার আবহাওয়া, তার প্রকৃতিগত আবহাওয়া যেরকম, যেন আমাকে একটা খুশির হাওয়া আমার গায়ে লেগে গেল, এরকম একটা ভাব কিন্তু হয়। তাই মুনিঋষিরা বলেছেন বসন্ত ঋতু হচ্ছে সবসময় বশীকরণ করার জন্য সব থেকে শুভ। যদি আমরা মনে করি যে বিদ্বেষণ ক্রিয়া করলাম, বিদ্বেষণ মানে কি? বিদ্বেষণ মানে হচ্ছে যে আমার কাছ থেকে একজন যে মানুষ, সেই মানুষকে আমি দূরে সরিয়ে দিলাম, তাকে আমি বিদ্বেষ করলাম, তাকে আমি সরিয়ে দিলাম, তার সঙ্গে একটা বিবাদ তৈরি করে ফেললাম, কোনো কারণে সেই লোকের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট ঠিকঠাক নয়, এর জন্য আমি তাকে সরিয়ে দিচ্ছি। এই বিদ্বেষণ ক্রিয়ার জন্য কিন্তু গ্রীষ্মকালটি অতি উত্তম বলা হয়ে থাকে। কারণ গ্রীষ্মকালে দেখবেন যখন গরম, প্রখর গরম পড়ে যায় তখন সমাজের মধ্যে সেই গরমের, গরম আবহাওয়ার একটা নিদর্শন কিন্তু পাওয়া যায়। কোথাও মাটি ফেটে যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে না, গাছফাছগুলো মানে গাছ রয়েছে, পশু পাখি গাছের মধ্যে পাখিরা গান গাই, পাখিরা রয়েছে হয়তো, কিন্তু আপনি ফিলিংস করছেন, আপনি বুঝতে পারছেন যে এই যে গরম পড়েছে তার মধ্যে গাছপালা পাখি পশু কী করে যে বাঁচবে আমি নিজে জানি না, এরকম একটা ফিলিংস আপনার হচ্ছে। অর্থাৎ বৃদ্ধিষণ যখন করা হয় তখন গ্রীষ্ম ঋতুটাকে নির্বাচন করার একটিমাত্র কারণ যে সেই সময় মনের মধ্যে কিন্তু একটা প্রকৃতি থেকে মানে আমি প্রকৃতির থেকে কী করে দূরে থাকব, আমি গরমের মধ্যে কেন যে কোনোভাবেই আমি গরমের মধ্যে বেরোবো না, আমি গরমের মধ্যে বেরোলে আমার কষ্ট হবে, যদি আমি কোনো কাজে বেরিয়ে যাই আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে, অর্থাৎ এই মানসিক ব্যাপারটাকে কিন্তু নেওয়া হয়েছে এবং এর উপর দিয়ে বিদ্বেষণ ক্রিয়ার কাজ করা হয়, তাহলে এই ঋতুটার মধ্যে বিদ্বেষণ ক্রিয়াটা আরও ভালো করে কাজ করে। হয়তো আমি পুরোটা বোঝাতে পারছি না কিন্তু বিষয়টা এরকমই কিন্তু, ঠিক আছে? আবার আমি যদি বলি উচ্ছাটন করা, উচ্ছাটন করা মানে হচ্ছে একজনকে উচ্ছেদ করে দেওয়া বলা যেতে পারে। তো উচ্ছাটন করার জন্য কিন্তু বর্ষা ঋতু, যাই হোক পরপর রয়েছে, বিভিন্ন কাহিনী রয়েছে এর পিছনে, এই ঋতুগুলোকে নির্বাচন করা হয়েছে। এইবার ধরুন আপনি আমার কাছে এলেন একটি বশীকরণ করার জন্য। এবার বশীকরণ করার জন্য আমি বললাম বসন্ত ঋতুর প্রয়োজন। এখন মনে করা যাক গ্রীষ্মকাল চলছে, তাহলে গ্রীষ্ম থেকে বসন্ত তো 8 মাস পরে হবে, আমি কি তখন বশীকরণ করবো সেই মানুষটির জন্য? কখনোই সম্ভব নয়। এর জন্য মুনিঋষিরা আবার একটি প্ল্যানিং করল। মুনিঋষিরা 24 ঘন্টাকে 6 দিয়ে ভাগ করুন এবং 6 দিয়ে যে 4-4 ঘন্টা হবে, মানে 4-6 24, মানে 24 ঘন্টাকে সূর্যোদয় থেকে 4 ঘন্টা করে
এই 4 ঘন্টা করে একটি বিশেষ ঋতুতে পরিবর্তন করে দিলেন। এবং বলা হয় যে 24 ঘন্টা মানে সূর্যোদয়ের পর থেকে 4 ঘন্টা হচ্ছে বসন্ত ঋতু, তারপরে 4 ঘন্টা গ্রীষ্ম ঋতু, তারপরে 4 ঘন্টা হচ্ছে বর্ষা ঋতু, তারপরে 4 ঘন্টা হচ্ছে শীত ঋতু, তারপরে 4 ঘন্টা হচ্ছে হেমন্ত ঋতু, তারপরে 4 ঘন্টা হচ্ছে শরৎ ঋতু। এবং এই সমস্ত ঋতুতে এই বিশেষ কাজগুলো করা হয়। তার সঙ্গে নক্ষত্র, বার, তিথি এগুলো কিন্তু অবশ্যই মালার বিশেষ প্রাধান্য এগুলো কিন্তু রয়েছেই। যদিও বা কোন ক্রিয়াতে কোন মালা পড়তে হয়, কোন মালায় জপ করতে হয়, জপের আবার কিছু কোয়ালিটি রয়েছে, আঙুলের কিন্তু কিছু ব্যাপার রয়েছে জপ করার ক্ষেত্রে, সেগুলো শিখতে হবে। মানে সবই জপ একদম একই রকমভাবে এটা কিন্তু ঠিকঠাক নয়। এছাড়াও যদি আমরা দেখি তাহলে পরে একটা কথা বলতে পারছি যে দেখুন, ষটকর্ম ক্রিয়াকে বলা হয়, ষটকর্ম ক্রিয়াকে বলা হয় অভিচারী ক্রিয়া। এই ক্রিয়া কিন্তু পাপ কর্মের মধ্যে পড়ে, শুধুমাত্র শান্তি কর্ম ছাড়া। ষটকর্ম ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কাজকর্ম পেশার ক্রিয়েট করে করে দেওয়া হয়। অর্থাৎ একজন মানুষ আপনাকে চাইছে না, কিন্তু তাকে বশ করা হচ্ছে, তাহলে তার মনের বিরুদ্ধে গিয়ে কিছু কাজ করা হচ্ছে, তাই না? একজন মানুষ উঠতে চাইছে না, কিন্তু তার সত্ত্বেও তাকে আপনার থেকে বিচ্ছেদ করে দেওয়া হচ্ছে। আপনি তাকে বললেই হয়ে যায় যে ভাই আমি তোমার সঙ্গে কোনো রকম অ্যাটাচমেন্ট রাখবো না, কিন্তু সেটা না করে আপনি তাকে বিচ্ছেদ করছেন, এবং সে বিচ্ছেদ হতে চায় না, তাই তাকে প্রেশার ক্রিয়েট করে মন্ত্র ষটকর্মের প্রকৃতির শক্তি দিয়ে আপনি কিন্তু তাকে বিচ্ছেদ করছেন। এর একটা নেগেটিভ এফেক্ট কিন্তু অবশ্যই রয়েছে। এই নেগেটিভ এফেক্ট আপনার মধ্যে কিন্তু অবশ্যই আসবে। এছাড়াও যে এই ক্রিয়াটি করছে, মানে যে আর কি করাতে এসছে, তারও জীবনে কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়া পড়বেই। দেখুন, এই আজকের সমাজে দাঁড়িয়ে নেগেটিভের কথা কেউ অত বেশি ভাবে না। সমাজ অনেকটা স্বার্থপরজনিত মেন্টালিটি মানুষের মধ্যে চলে এসছে। সমাজ তার নিজের কার্যসিদ্ধি করার জন্য বশীকরণ, বিদ্বেষণ, উচ্চাটন, মারণ, স্তম্ভন, শান্তিকর্ম সব রকম ক্রিয়াই করে। কিন্তু যদিও বা জ্যোতিষশাস্ত্র, এই তন্ত্রশাস্ত্র মাফ করবেন, শান্ত্রিক্রিয়ার কথাই বারবার বলে দেওয়া হয়েছে যে শান্ত্রিক্রিয়া হচ্ছে এমন একটি ক্রিয়া, যেই ক্রিয়া করলে পারে তার যে নেগেটিভ এফেক্ট কিন্তু নেই। এছাড়া প্রত্যেকটি ক্রিয়ার মধ্যে রয়েছে, কিন্তু মানুষ তো শুনবে না, মানুষ তো করেই যাচ্ছে, এবং তার ফলস্বরূপ তাকে নেগেটিভ কিছু নিতে হচ্ছে। তবে শাস্ত্র এর সম্পর্কেও বলেছে যে যদি তুমি একটি মারণ, মানে যদি একটি তুমি মারণ ক্রিয়া করো, একটা মারণকে উদাহরণ দিচ্ছে, মানে মারণ, স্তম্ভন, বিদ্বেষণ, বশীকরণ যাই হতে পারে, যদি এই ক্রিয়া করো তাহলে পারে এইখান থেকে বাঁচারও কিছু পথ রয়েছে। এই বাঁচার পথ করতে গেলে পারে নরসিংহদেবের পূজক যদি করতে পারা যায়, তাহলে পারে কিন্তু এটি অতি প্লাস পয়েন্ট তৈরি হবে। এবং আমি পরবর্তী সময় আলোচনা করব নরসিংহদেবের পূজা কেমন করে করতে হয়, ভগবান নরসিংহদেবের। এই নরসিংহ পূজা করলে পরে অনেকটা রিকভার করে দেওয়া হয়। তার জন্য কিন্তু প্র্যাকটিক্যালিভাবে বলা হয়েছে মারণের জন্য এতবার, স্তম্ভনের জন্য এতবার, বশীকরণের জন্য এতবার, বিভিন্ন রকম কথা বলা হয়েছে। এবার রয়ে গেল কি, শান্তিকর্ম যদি আপনি করেন তাহলে পারে আপনি কিন্তু খুব নেগেটিভ বিষয়টা নিচ্ছেন না, বা নেগেটিভ ফল একদম পাওয়া যায় না বলা যেতে পারে শান্তিকর্মে, শাস্ত্রের বিধান অনুসারে, পুরনো পুরনো বই যেই কথা বলেছে তন্ত্র সম্পর্কে। এবার শান্ত্রিক্রিয়ার মাধ্যমে কি, পূজা পাঠের মাধ্যমে, হোম যজ্ঞের মাধ্যমে বিভিন্ন দেবদেবীকে সন্তুষ্ট করা, এবং তার থেকে আদেশ বা প্রার্থনা তাকে করে তার থেকে আদেশ নিয়ে আপনি আপনার কাজে এগিয়ে যেতে পারেন, এবং আপনার কাজে আপনি সফলতা লাভ করবেন। যখন এই বিষয়টা চলে আসে যে শান্তি কর্ম, যেই কর্মের মধ্যে একজন তান্ত্রিকেরও কোনো রকম দোষ ত্রুটি থাকবে না, মানে ভুল থাকবে না, এবং একজন যে কাজটা করাচ্ছে তারও কোনো পাপের ভাগিদার হতে হবে না, তাই এই শান্তিকর্মটা এবার যে তান্ত্রিক, যে তন্ত্র সাধনাকে বোঝে, আমি বলছি না যে যে কালো কাপড় লাল কাপড় পরে নিয়েছে সেই একদম বিশাল বড় তান্ত্রিক, এরকম নাও হতে পারে, কিন্তু যে আসল তান্ত্রিক, যে ভালো তান্ত্রিক, যে বিষয়টা বোঝে, যে তার ক্লায়েন্টকে মঙ্গল করাতে চায়, যার ক্লায়েন্টকে যেন সেই ক্লায়েন্ট বেশি বিপদে না পড়ে, তার জন্য কিছু করতে চায়, এইরকম যদি তান্ত্রিক পাওয়া যায়, সেই তান্ত্রিক কিন্তু সঠিক ক্রিয়াকর্ম দ্বারা হবন করবে, সঠিকভাবে পুজো পাঠ করবে, সঠিকভাবে কিন্তু তিনি সব কিছু কাজটা করবে, হবন করবে বা যজ্ঞ করবে, যাই কিছু করুক না কেন সঠিকভাবে করবে।
সঠিকভাবে করতে গেলে পারে এই বর্তমান সময় অনুসারে, কিন্তু বিষয়টা খুবই কষ্টসাধ্য, ক্রিটিক্যাল। তার কারণ হচ্ছে যে সঠিকভাবে পূজা পাঠ করব এবং যেই পূজা পাঠ আপনাকে লাভ দেবে এবং আপনার সমস্যা থেকে আপনাকে রিকভার করবে, তার জন্য যে পূজা পাঠ দরকার, যে সমস্ত জিনিস নিয়ে পূজা পাঠ দরকার, সেই সমস্ত জিনিস নিয়ে পূজা পাঠ করতে গেলে খরচ হয়ে যায় অনেক কিছু। তাহলে আপনি যদি এখন 10,000 টাকা, মনে করা যাক 10,000 টাকা দিয়ে বশীকরণ করতে চান, তাহলে সেটা কোনোদিন সম্ভব নয়। এটা আপনি বুঝুন না বুঝুন আমার কিছু করার নেই, কিন্তু নয় এটা সম্ভব। আপনি 10,000 টাকা দিয়ে বারবার যদি বশীকরণ করতে যান, আপনার বারবার ধরে 10,000 টাকাটা লস হয়ে যাবে। কারণ আমি বারবার একটা কথা বলি, তন্ত্র কিন্তু একটা অমায়িক শক্তি প্রদান করে, একটা কিন্তু অবাক করা শক্তি তন্ত্রের মধ্যে রয়েছে। তন্ত্র কিন্তু একটি প্রাকৃতিক শক্তিকে নিয়ে কাজ করে, তন্ত্র কিন্তু একটি পাওয়ার, কিন্তু একজন সাধক এই পাওয়ারকে অ্যাক্টিভেট করতে তখনই পারবে যখন তার মধ্যে পাওয়ার চলে আসবে, তার মধ্যে প্রকৃতির শক্তি চলে আসবে। তাই প্রকৃতির শক্তিটাকে পেতে গেলে পারে প্রথমে দরকার সে ঘরের মধ্যে এসি ঠান্ডা হাওয়ার মধ্যে শুয়ে ঘুমাবে আর কিছুক্ষণ পূজাপাঠ করবে এবং সে বিশাল বড় তান্ত্রিক হয়ে যাবে, এটা কোনো জায়গায় কিন্তু লেখা নেই। বলে দেওয়া হয়েছে প্রকৃতির শক্তি অর্জন করতে গেলে প্রকৃতির মধ্যে তোমাকে যেতে হবে। প্রকৃতি যদি তুমি প্রকৃতিকে না চেনো, প্রকৃতির মধ্যে যদি তুমি না যাও, প্রকৃতির শক্তি তোমার মধ্যে আসবে না। কারণ যতক্ষণ না প্রকৃতির সঙ্গে তোমার সুসম্পর্ক তৈরি হবে, ততক্ষণ ধরে কিন্তু তুমি প্রাকৃতিক শক্তি অর্জন করা কেউ নয়। তো যাই হোক, একজন তান্ত্রিকের প্রয়োজন যে তাকে প্রকৃতির সঙ্গে মেশা, প্রকৃতির মধ্যে থাকা, প্রকৃতির মধ্যে জপ সাধনা ইত্যাদি করা, এই সমস্ত করে আলটিমেটলি সে কিন্তু নিজের মধ্যে শক্তি সঞ্চয় করছে, যেই শক্তি সে ক্লায়েন্টের কোনো কাজ যখন করে, সেই ক্লায়েন্টের কাজের সময় তার শক্তিটাও কিন্তু, কাজের তো একটা গুণ রয়েছে, এবার ছাড়াও তার শক্তি, যেহেতু সে কাজটি করছে তার শক্তিও কিন্তু সেখানে কাজ করছে, এবং এই দুই রকম শক্তি মিলিয়ে কিন্তু সেই ক্লায়েন্টকে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করে বা পজিটিভ রেজাল্ট দেয় এবং ক্লায়েন্ট ভালো লাভ পায়। তবে এর জন্য খরচা রয়েছে অবশ্যই, আমি কিন্তু বারবার ধরে বলছি সহজ সরল বিষয়টা নয়। এবারে বিষয় হচ্ছে কি, তন্ত্রের মধ্যে আরও বেশ কিছু ক্রিটিক্যাল জিনিস রয়েছে। যেমন তন্ত্রের মধ্যে বিভিন্ন ড্রেসের কথা বলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন জামা প্যান্টের কথা বলা হয়েছে, বিভিন্ন কালারের কথা বলা হয়েছে, জামা প্যান্টের বলবো না, কালারের কথা বলা হয়েছে। যেমন বিভিন্ন দেবদেবীকে লাল, বিভিন্ন দেবদেবীর জন্য হলুদ বা কালো বা সাদা ইত্যাদি ইত্যাদি রং কিন্তু ব্যবহার করা হয়, পিঙ্ক কালারও ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন দেবদেবীর সাধনার জন্য বিভিন্ন রকম জপের মালার কিন্তু প্রয়োজন, কিন্তু সেই সমস্ত জপের মালা আমি এখানে বলবো না কোন কোন মালা প্রয়োজন। তবে সাধারণ মানুষ প্র্যাকটিক্যালিভাবে যদি ভগবানের জপ করে, তার গুরু মন্ত্র, তারা গুরুর জপ করে, তার ইষ্টের জপ করে, তাহলে সে পদ্মবীজের মালা, রুদ্রাক্ষের মালা এগুলো কিন্তু ব্যবহার করতে পারে, ঠিক আছে, স্ফটিকের মালাও চলবে, এগুলো কিন্তু সে ব্যবহার করতে পারে। এছাড়াও আসন একটা খুব বড় ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, আসন অবশ্যই একাধিক আসন পরিবর্তন করা কিন্তু ভালো নয়। পুরনো আসন, যেই আসনে আপনি দীক্ষা নিয়েছিলেন, যেই আসনে বসে আপনি ইষ্টদেবীর জপ শুরু করেছিলেন বা পুজো শুরু করেছিলেন, সেই আসনকে সর্বদা আপনার সঙ্গী হিসেবে রাখা ভালো। এবারে তন্ত্রের মধ্যে বেশ কিছু এই শতকর্মের ক্রিয়া করতে গেলে আরও অনেক কিছু বিষয় চলে আসে, যদিও বা শতকর্মের ক্রিয়া সাধারণভাবে কিন্তু করা উচিত নয় বললেও কেউ শোনে না, সবাই তো করে শতকর্মের ক্রিয়া। তবে শতকর্মের ক্রিয়া করতে গেলেও বেশ কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, বেশ কিছু নিয়ম শৃঙ্খলা নিয়ে আমি তো ইউটিউবে অনুষ্ঠান করব এবং বেশ কিছু নিয়ম শৃঙ্খলা আমার কাছে যারা শিখবে তাদেরকে তো অবশ্যই বলবো। তবে আমি একটা কথাই বলবো, যদি তন্ত্র শিখতে চান, যদি তন্ত্রকে সঠিকভাবে শিখতে চান, যদি মানুষের মধ্যে মেসেজ দিতে চান যে দেখুন তন্ত্র কাজ করে কি না, তাহলে কফন বেঁধে আপনাকে আসতে হবে, মাথায় পাগড়ি বেঁধে আপনাকে আসতে হবে যে যা হয় হোক এটা শিখেই ছাড়বো আমি, এরকম একটা আপনার মানসিক জোর দরকার। তাহলে সাধারণ মানুষের জন্য তন্ত্রক্রিয়া কিন্তু নয়, সাধারণ মানুষের জন্য তন্ত্রের কাজকর্ম কিন্তু নয়, তন্ত্রের জ্ঞান রাখাও দরকার নেই তার জন্য। কারণ সাধারণ লোক কিন্তু তন্ত্রের এত ক্রিটিক্যাল পদ রয়েছে, এটা জ্যোতিষের মতো নয়, কিন্তু সামান্য কিছু অঙ্ক হিসাব জেনে দিলে আমার বলে দিলাম হয়ে গেল, তন্ত্র কিন্তু অনেক ক্রিটিক্যাল লাইন থেকে এগিয়ে নিয়ে যায়।
তন্ত্র করতে গেলে নিজেকে অনেক পরিশ্রম করতে হয়, তন্ত্র করতে গেলে মানসিক জোর দরকার হয়, তন্ত্র করতে গেলে বিভিন্ন নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আপনি পড়তে পারেন। সেখানে কখনো পশু পাখির ভয়, কখনো ভতুড়ে ভয়, কখনো সামাজিক আবহাওয়ার ভয়, বিভিন্ন রকম ভয় কিন্তু আপনার জীবনে আসতে পারে। কিন্তু আপনি সব ভয়কে আপনাকে জয় করতে হবে। এই সব ভয়কে জয় করার জন্য বিভিন্ন রোড বা বিভিন্ন রাস্তা রয়েছে, বিভিন্ন ক্রিয়াকর্ম রয়েছে, সেগুলো শিখতে হবে। যদি এখন আপনি কোনো সাধনা করছেন মনে করা যান, সেই সাধনা করতে গেলে আপনার সাধনা করার জন্য আপনার দিক বন্ধন, আপনার শরীর বন্ধন, আপনার আসন বন্ধন, আপনার দিক বন্ধন তো বললাম, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দরকার। যদি আপনি মনে করা যাক শ্মশানে কোনো কাজ করছেন, তাহলে সেইখানে শ্মশান বন্ধন করতে হবে, শ্মশান জাগানো আপনাকে শিখতে হবে। কারণ আপনি শ্মশানটা জেগে আছে না মরে আছে আপনি তো জানেন না, সেখানে জাগিয়ে আপনাকে কাজ করতে হবে। সেইখানে সেই মন্ত্র রয়েছে, সব এগুলো বলবো পরবর্তী স্টেপে, অনেক দৌড় অব্দি যাবো। কিন্তু আপনি প্রথমে আমি একটা কথাই আপনাকে বলবো যে তন্ত্র আপনি যদি শিখতে চান তাহলে পরে খুব ভালো করে শিখুন। আর যদি আপনি তন্ত্র সম্পর্কে অতটা ওয়াকিবহল নয়, অতটা কিউরিসিটি আপনার মধ্যে নেই, তাহলে আপনি কিন্তু দূরে সরে যেতে পারেন তন্ত্র থেকে, কারণ তন্ত্র আপনাকে কোনো লাভ দিতে পারবে না। তবে তন্ত্র যদি শিখতে হয় সঠিকভাবে সঠিক লোকের কাছে শিখুন এবং সঠিক জ্ঞান রাখা আপনার দরকার। কোনো লোক আপনার থেকে ছোট না আপনার থেকে বড় এটা কোনো প্রাধান্য রাখে না, তার জ্ঞানের ডিফিনিট, তার জ্ঞানের যে ডেপথ রয়েছে, তার জ্ঞানের যে গভীরতা রয়েছে, এই জ্ঞানের গভীরতাকেই আমরা গুরু বলি। সবসময় একটা কথা মাথায় রাখবেন যে একটি ছেলে, মানে আমাকেই ধরুন, আমি আমাকেই ধরে নিন, আমার ধরুন এখন 38-40 বছর বয়স, এখন আপনার হতে পারে এখন 60 বছর বয়স, এমনও হতে পারে, তাহলে আপনার বিবেকে বাধতে পারে যে এই ছেলেটাকে আমি গুরু বানাবো, এই ছেলেটা আমার গুরু, এটা কীরকম একটা মানে নেগেটিভ কথা, কেমন একটা বাজে লাগছে, লোকে কী বলবে যে এরকম একটা বাচ্চা ছেলেকে গুরু বানিয়েছিস? না না, আমাকে গুরু বানাবেন কেন, আমার মতো কোনো ছেলেকেই গুরু বানাতে হবে না। কিন্তু গুরুর জ্ঞানটাকে আপনি গুরু বানান, গুরু কি পজিশনে রয়েছে, কতটা পয়সার মালিক বা কতটা গরিব, এটা নিয়ে আমার কোনো লেনা দেনা নেই। আমি শিখতে গেছি, আমি জানতে গেছি, আমি তার কাছ থেকে শিখে কাজ করব মানুষের উপকারের জন্য, অবশ্যই দুটো পয়সা নেব কিন্তু মানুষের উপকারটা করব অবশ্যই। তাই আপনি যেকেই যাকেই গুরু বানান, সেই গুরুর বয়সকে গুরু বানাবেন না, তার জ্ঞানকে আপনি গুরু বানান। কারণ তন্ত্রের মধ্যে কিন্তু পরবর্তী সময় পদক্ষেপে পরবর্তী আলোচনাতে আমি কিন্তু বলবো যে তন্ত্রের মধ্যে গুরুর খুব বেশি প্রয়োজনীয়তা রয়েছে। কারণ গুরুই একমাত্র রয়েছে যে আপনাকে পথ নিদর্শন করবে। পথ যদি আপনি না জানেন আপনি ভীষণ মাতম্বর হতে পারেন, কিন্তু পথ যদি না জানেন আপনার কোথাও না কোথাও সমস্যা হতে পারে। আপনি আপনাকে সামাজিকভাবে লোক হয়তো অনেক সম্মান করে, অনেক নমস্কার করে, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু পথ চিনেন না, তাহলে আপনি কোথাও না কোথাও প্রবলেমে পড়তে পারেন। কেন, তন্ত্র বিশাল জটিল একটা ব্যাপার, বিশাল বড় একটি বিষয়। এবং এই পরবর্তী সময়, আজকে ভিডিও তো এখানেই শেষ করব, পরবর্তী অনুষ্ঠানেতে তন্ত্রের তন্ত্র বিজ্ঞান এবং পরিচয়, তন্ত্রের পরিচয় নিয়ে আমি অনেক কথা বলবো এবং তার সঙ্গে বৈজ্ঞানিক কি মিল রয়েছে সেইগুলোকে নিয়েও আলোচনা করব। কারণ বেশ কিছু কথা এমন বলবো যেখানে যেটা আপনার গুরুত্ব আপনাকে বলেইনি, আপনি কোনো বই থেকে পাননি। কারণ আমি চাই যে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা সঠিকভাবে বিষয়টাকে জানুক, সঠিকভাবে বিষয়টাকে চিনুক। এই বর্তমান সমাজে সঠিকভাবে বিষয়কে শেখাবার বা জানাবার বিষয় কিন্তু লোক কিন্তু খুব কম রয়েছে। হয়তো হতে পারে অনেক লোক লাল লাল কাপড় পরে আমার মতো করে বসে আছে, কিন্তু সঠিক জ্ঞান আপনাকে বলার এইটার কিন্তু লোক খুব কম। ষটকর্মের এই টোটকা ওই টোটকা করলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে, এই বিশাল গান কাহানি কিন্তু রয়েছে। আমিও তার ব্যতিক্রম নেই, আমিও দিই বেশ কিছু টোটকা। কিন্তু যেই লোকটার ভিতরে পাওয়ার রয়েছে, যেই লোকটা কিছু সাধনা করেছে, ভগবানকে প্রার্থনা করেছে, করে একটা পাওয়ার নিয়ে এসছে, তার দেওয়া সাধনাটা যেভাবে কাজ করবে, একটা সাধারণ মানুষ একটা সাধনা দিয়ে দিল সেটা কিন্তু সেরকমভাবে কাজ করবে না। আর অবশ্যই আপনারা সাধনা করার আগে, আপনারা টিপস করার আগে, টোটকাগুলো করার আগে গুরুর থেকে পারমিশন যদি নিয়ে নিতে পারেন তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট পেতে শুরু করবেন। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে এইগুলো কেন বললাম, কী কারণে বললাম, সবটাই তো ব্যবসায়িক কথা নয়, বেশ কিছু কথার যুক্তি রয়েছে। যুক্তি আসলে কী রয়েছে এগুলো আপনাদের জানা দরকার। ব্যাপারটা হাস্যকর হলেও ব্যাপারটা কিন্তু সিরিয়াস, এবং পরবর্তী সময় আমি চেষ্টা করব আমার ছোট্ট সামান্য জ্ঞান অনুসারে আপনাদেরকে বোঝাবার। এবং আমি চাই যে আপনারা যাতে বোঝুন,
আপনারা যা তন্ত্রকে ভালোবাসেন এবং আপনারা যেমন অ্যাস্ট্রোটিপসের মধ্যে আপনারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেছেন, আমি চাই আপনারা তন্ত্রের অনুষ্ঠানগুলো দেখুন। হয়তো আপনাদের টাইম পাস, হয়তো কিছু দু এক কথা আপনাদের মনে লাগতেও পারে, শিখতেও পারেন। আজ এখানেই শেষ করছি, পরের আবার আর একটা বিষয় নিয়ে আবার তন্ত্রের